সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন কবর দিয়ে কাফন, তার কবর দিয়ে কাফন দাফন করে যখন মানুষ ফিরতে থাকে, তার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরেই সেখানে তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন। এসে তাকে উঠিয়ে বসান, অতঃপর তাকে জিজ্ঞাসা করেন, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে। তখন ওই ব্যক্তি যদি মহিলা হয়, তখন সে বলে যে ওয়া আব্দুল্লাহ রাসুলুহু, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল। তখন ওই দুইজন ফেরেশতা আপনার বলতে থাকেন, হ্যাঁ আমরা আগেই জানতাম তুমি এই কথাই বলবে। তখন আপনার ওই ব্যক্তির কবরকে আপনার দীর্ঘে গর্ভে আপ্রস্তে শত্রু হাত করে দেওয়া হয়। মানে কয়েকটা বর্ণনা এসেছে সম্মিলিত হাজিরিন। দেখুন আরেকটা বর্ণনা আসছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই একজন ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন কবরস্থ করে যখন মানুষ সবাই ফিরতে থেকে চলে আসে, তার কিছুক্ষণ পরে আপনার কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন, কালো নীল চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের। হাদিসের ভাষা থেকে কিন্তু বলছি সম্মানিত হাজিরিন, লক্ষ্য করতে হবে সময় নড়ে চলে বসুন, যাদের ঘুম আসতেছে একটু নড়ে চলে বসতে হবে, খেয়াল করেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে ইনশাল্লাহ অল্প সময় রয়েছে, তার ভিতরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তা একজন, যখন একজন মানুষকে কবরের ভিতরে কবস্থ করা হয়, কবস্থ করার পরে যখন তার সঙ্গী সাথীগণ সেখান থেকে চলে আসে, আসার পরে নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন এবং এসেই তাকে উঠিয়ে বসান এবং তাকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, আমার রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে ছিল। তখন সে যদি মুমিন হয়, তখন সে বলে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার দিনুকা, তোমার দিন কি ছিল, তখন সে বলে আদ-দীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আমার নবীউকা, তোমার নবী কে ছিল, তখন সে বলে হুয়া আব্দুল্লাহ বা হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে যখন সে আপনারা এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তখন আসমান থেকে, আকাশ থেকে একজন আহ্বানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই আহ্বান করে বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক কথা বলেছে, সে সত্য কথা বলেছে, সুতরাং তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার শরীরে, তার গায়ে একটা জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবর থেকে, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, একটা কানেকশন করে দাও, সংযোগ করে দাও, যাতে করে জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতি সুবিরান সুখ শান্তি নাজ নিয়ামতগুলো তার কবরের ভিতরে আসতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো একজন পরহেজগার ইমানদার মুমিন মার এবং পুরুষের, এই হলো কবর। আপনার এই যে গজল আপনারা শুনেছেন, একটা গজল গাই আমাদের দেশের শিল্পীরা, যে কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, সাড়ে তিন হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরও বাগান, কারো বা হবে জাহান্নাম। আসলে গজলটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারাই লেখা হয়েছে, গজলটা সঠিক গজল সমতা হাজিরিন। তো যদি আপনি আমি আমল করে যেতে পারি দুনিয়াতে জীবন থেকে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মিলে যদি এই দুনিয়ার জীবন পাড়ি দিয়ে পরকালে যাই, কবরের জগতে যাই, তাহলে আপনার আমার জন্য কোনো টেনশন নাই। ওই কবরের ছয় তিন হাত মাটি কবরটাই আপনার আমার জন্য হবে জান্নাতের বাগান, ফুলেরই বাগান। বক্ষন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যারা কাফের, যারা মুশরিক, যারা নামকে অস্তের মুসলমান, যারা মুনাফিক, তাদের সম্পর্কে বলেছেন যে তাদের কবরেও অনুরূপভাবে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হন এবং তাকে উঠিয়ে বসান, তারপর তাকে জিজ্ঞাসা করেন, অনুরূপভাবে একই তিনটা প্রশ্ন করা হবে। তখন সে যখনই বলবে আমার রব্বুকা, তোমার রব কে ছিল, সে বলবে হা হুলা আদরি, হা হুলা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি তো বলতে পারি না। আমার নবী উকা, তোমার নবী কে ছিল, একই কথা, আমি তো কিছুই জানি না। আমার আমার দিন উকা, তোমার দিন কি ছিল, আমি তো কিছুই জানি না। এই কথা যখন সে বলবে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকবেন, হে আমার ফেরেশতারা, সে মিথ্যা কথা বলেছে, সে বেঠিক কথা বলেছে, সুতরাং তার জন্য যা কবরের ভিতরে একটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নাম থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও, সুতরাং তার কবরে সেটাই করে দেওয়া হয় এবং জাহান্নাম থেকে আপনার সেই গরম হাওয়া, লু হাওয়াগুলো, জাহান্নামের আপনার শাস্তি গজবগুলো তার কবরের ভিতরে আসতে থাকে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে সেই আপনার কাফের বেঈমান মুনাফিক তারা আপনার এমনিভাবে শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত।